কুতুলপুর উচ্চ বিদ্যালয়ে সারম্বরে পালিত হলো শিশু দিবস। উদীপ প্রজ্বলন পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে কুতুলপুর উচ্চ বিদ্যালয়ে পালিত হলো শিশু দিবস। ছাত্রছাত্রীরা নাচ গান কবিতা ও বক্তব্যের মধ্যে দিয়ে আজকে শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন। কুতুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর পুসেনজি সরকার বলেন, ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই ছাত্রছাত্রীদের শিশু সময়টা অতীব মূল্যবান। এই সময়ে ছাত্রছাত্রীদের ভিত তৈরি করার মতোই আদর্শ সময়, তাই শিশু জীবনটা কোনো মতেই অবহেলার নয়। কুতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবাতি সালদার বলেন, শৈশব জীবন পেরিয়ে গেলেই সেই জীবন আর ফিরে পাওয়া যায় না। একজন আদর্শ মানুষ হতে গেলে শৈশব থেকেই তার অনুশীলন এবং অধ্যয়ন প্রয়োজন। ছাত্রানাং অধ্যয়নও তপ, অর্থাৎ ছাত্রদের কাছে অধ্যয়নই তপস্যা। এই নীতিবাক্য মেনে চলা ছাত্রছাত্রীদের অবশ্যই কর্তব্য। এআই অফ স্কুল দেবদুলাল গোস্বামী বলেন, একজন প্রকৃত মানুষ হতে গেলে তার মধ্যে অবশ্যই জ্ঞান প্রয়োজন, আর সেই জ্ঞান অর্জন করতে পঠন পাঠন অত্যাবশ্যক। আজ শিশু দিবস, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনকে কেন্দ্র করে শিশু দিবস ভারতবর্ষে পালন করা হয়। একটা শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আগামী জাতির ভবিষ্যৎ। আমরা এই শিশু দিবসে কুতুলপুর হাইস্কুলের মঞ্চ থেকে শিশুদেরকে আমরা একটাই বার্তা দিলাম যে আগামী দিনে এই শিশুরা যেন ভারতবর্ষকে নতুনভাবে চালনা করতে পারে, ভারতবর্ষকে সঠিকভাবে চালনা করতে, ভারতবর্ষকে একদম বিশ্বের দরবারে নতুন জায়গায় তৈরি করে নিতে পারে। প্রযুক্তিবিদ্যা থেকে আরম্ভ করে সাহিত্য সংস্কৃতি বিভিন্ন যে ক্ষেত্রে ভারতবর্ষ এগিয়ে যাবে, এটা আশা করলাম এবং এটাই আমরা বার্তা দিলাম। আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা সহ আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, সঙ্গে ছিলেন আমাদের কুতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুতুলপুর, এবং সঙ্গে ছিলেন বিভিন্ন আধিকারিক বৃন্দ, তৎসহ আমাদের বিভিন্ন সুবানাধ্যায়ী এবং ম্যানেজিং কমিটির সদস্য সদস্যবৃন্দ। কুতুলপুর হাইস্কুলে কোলে বিল্ডিংয়ে পালিত হল। আমার নাম ডক্টর প্রসেনজিৎ সরকার, প্রধান শিক্ষক কুতুলপুর উচ্চ বিদ্যালয় কুতুলপুর বাঁকুড়া।